সেই কারণে রূপান্তরে আমি যদি এমন একটা জিনিস ইউজ করলাম তার ওই যে জায়গা চেঞ্জ হয়ে গেল, মানে যেখানে হ্যালোজেন আসবে সে ওই যে জায়গা ছিল সেই জায়গায় না গিয়ে অন্য জায়গায় ঢুকে পড়ার চান্স আছে। তাই রূপান্তরের ক্ষেত্রে এইগুলো ইউজ করা হয়, কারণ এখানে যেখানে ওইগুলো থাকে সেই জায়গাতেই হ্যালোজেন প্রবেশ করবে। ঠিক আছে, তো এবার প্রশ্ন হচ্ছে সেই নিজেরগুলোতে নামটা কি মেকানিজম আমি কিন্তু বলেছি যে প্রথমে লবণটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি করবে এইচ এক্স তৈরি করবে। এবার যেই এইচ আই তৈরি হলো এইচ আই একটি তীব্র বিজারণ দ্রব্য, আর এইচ টু এস এফোর কি থাকবে তীব্র জারক দ্রব্য। তাহলে ওই এইচ আই কে এইচ টু এস ও ফোর জারিত করে আয়োডিনে রূপান্তরিত করবে। আমি কিন্তু বারবার বলেছি ও এইচ কখনো বেরোবে না, ও এইচ প্রথমে জল হবে তারপর বেরোবে, ও এইচ প্রথমে জল হবে তারপরে বেরোবে। এখানে লিভিং গ্রুপ কিন্তু জল, সুতরাং একটা এইচ প্লাস চাই চাই, আর সে যদি আয়োডিনে রূপান্তরিত হয়ে যায় তাহলে সে কোথার থেকে এইচ প্লাসটা পাবে, তাই তো? তাই H2SO4 এর জায়গায় এখানে H3PO4 ইউজ করা হয়। এতটা ডিটেলস লাগবে না, এতটা ডিটেলস লাগবে না HS এর জন্য। এবার এর এক্সাম্পল গুলো দিয়ে দিই, একটা এক্সাম্পল এর এক্সাম্পল দিই বল। হ্যাঁ, CH3CH2OH HBR দিলাম, HCl অনান্তরজেন Cl দেওয়া হলো, আমি PCl3 বা PCl5 ডাইরেক্ট ইউজ করতে পারছি, তাই তো? কিন্তু যখন আমি ফসফরাসের ব্রোমাইড বা আয়োডাইড ইউজ করছি তখন আমি লাল ফসফরাস ব্রোমিন আলাদা আলাদা নিচ্ছি, লাল ফসফরাস আয়োডিন আলাদা আলাদা নিচ্ছি। এর কারণ হচ্ছে PCl5 আর PCl3 স্থিতিশীল যৌগ, কিন্তু ফসফরাস আর ট্রাইব্রোমাইড বা পেন্টাব্রোমাইড এরা স্থিতিশীল যৌগ নয়, এদেরকে আলাদা আলাদা নেওয়া হয়েছে।
দেখা আছে ক্ষেত্রে